আমেরিকা লস অ্যাঞ্জেলেসে এই প্রথম গ্রেট উইথ গ্রেটার ফরিদপুরের গেট টুগেদার হচ্ছে। এখানে আজকে আমরা অনেক মজা করবো, ফান, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুই হবে, খেলাধুলা। সেইটা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিয়া ব্লগ। ইয়েস এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা একটা গেট টুগেদারে যাচ্ছি, এটা হচ্ছে গ্রেটার ফরিদপুরের গেট টুগেদার। এটা পার্কের মধ্যে হবে এবং সবাই আজকে পরিচিত হব কে 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 এখানে আমরা লস অ্যাঞ্জেলেসে আছি সেটা অনেকে আমরা চিনি না হয়তোবা, এই কারণে আজকে গেট টুগেদারটা করা। এবং আমরা হোল ফ্যামিলি অলরেডি বেরিয়ে গিয়েছি। এই যে লিখন, হাই দাও, সোহা, সেজা, আমরা সবাই আজকে বেরিয়ে গিয়েছি অলরেডি। যেহেতু উইন্টার টাইম, একটু ঠান্ডা পড়ে যাবে, এই কারণে সবাই শীতের জামা কাপড় পরে, আমিও একটা শল পরেছি এবং ভেলভেটের ড্রেস। এই তো আমরা আজকে কী কী করবো এখানে, যে অনেক ফান হবে, অনেক খাওয়া দাওয়া, ফান, খেলাধুলা, সেগুলো আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করবো আমি। এবং আপনারা পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক ফান জিনিস থাকবে। আমি বাকি ভিডিওটি পার্কে যেই করব, আমার সঙ্গেই থাকবেন। আমরা চলে আসছি এখন। ওকে চলো সবাই। না আপু আজকে শাড়ি পরছে যে সুন্দর লাগছে। তুমি শাড়ি পরো নাই কেন তানিয়া? পার্কের মধ্যে না, পার্কের স্বাগত, মাত্র আসলেন, আসলেন।
বাড়ি স্বর্গ কেমন আছেন ভাই তুমি কিছু বলবা খাই বলবো না না কে বলবো দীর্ঘ আসলে মানে অনেকদিন পরে আমরা ইভেন আমরা কখনো দেখিও নাই যে গ্রেটার ফরিদপুরে এরকম একটা গেট টুগেদার হয়েছে। আমরা ফার্স্ট আমাদের উদ্যোগেই আজকে আলহামদুলিল্লাহ এই আমাদের মোর দ্যান 300 পিপলের একটা গেট টুগেদার এখানে হচ্ছে। আমরা সবাই খুবই এক্সাইটেড, সবাই যার যার জায়গা থেকে অনেক বেশি হেল্প করছে এবং আমাদের যে পারপাস ছিল একে অন্যের সাথে ইন্ট্রোডিউস হওয়া সেই পারপাস ইনশাল্লাহ ছাড় হচ্ছে। অনেক ফান হচ্ছে এখানে আর অনেক নতুন নতুন মানুষ আমাদের গ্রেটার ফরিদপুরের আমরা দেখছি, আমরা খুবই এক্সাইটেড। এই আর হচ্ছে এরপরে আমাদের বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার আয়োজন করা হচ্ছে, এগুলো হবে একটু পরেই। বারবিকিউ হচ্ছে এখানে, লাঞ্চ আছে, ডেজার্ট আছে, অনেক ধরনের খেলাধুলা সব মিলে ইনশাল্লাহ আমরা খুবই খুবই হ্যাপি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এইটাকে ধারাবাহিকভাবে আমরা এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারি এবং সফলতার সাথে আগামীর পথ চলতে পারি। ধন্যবাদ। আপনাদের বাসায় এসে মজা করে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দুইজনই পায় এখান থেকেই দিয়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দোয়া করে তাই পায় যায়, বুঝছো না। খেলার সব কি বাচ্চাদের, বড়দের, ছোট বাচ্চা, বড় বাচ্চা, তারপরে বাচ্চার বাবা মা সবার এই বাবা। আপনি নাকি ফরিদপুর? আমাদের মাইগ্রেটেড। আমরা আছি গোপালগঞ্জ। আস্তে 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 আস্তে, হাত দিয়ে কেউ না, হাত দিয়ে না। হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড ধরে বসবেন, হ্যাঁ ভিডিওটা ধরবো এবং যে যেরকম ধরবেন ধরে রাখবেন সে সেকেন্ড থার্ড বা ফার্স্ট। আমার ভাবি আসেননি এই জন্য, না ভালোবাসে দিয়ে দিচ্ছে, ভাবি দিয়ে বেশি দিছে, বই নিয়ে দিত না। আমি ফরিদপুরে, এটা কি ফরিদপুরে ডাললি না শরীরপুরে? আমি ফরিদপুরে।
পৌঁছাবে এই ভিডিও এখন যদি তারা দেখে আমার চ্যানেল অবশ্যই পৌঁছাবে সারা রানিয়া ব্লগ ইউ আছে হ্যাঁ আমি গোপালগঞ্জ গোপাল না না এর ফরিদপুর মধ্যে আবার এক একজন এক এক জায়গা আছে না আমরা কইলেন আমরা ফরিদপুর আমাদের এখন হচ্ছে লাঞ্চ টাইম লাইন এখন সবাই লাঞ্চ করছে না জিজ্ঞাসা করতে হবে আপনারা যদি ভোট দেন আপা বলেন ইনশাল্লাহ যদি ভোট দেন আমাদের দেশীয় এখানে সবাই দেশি ভাই ভাবি আপু সবাই এখানে অনেক মজার একটা খেলা হয়েছিল পুরুষদের এবং খেলায় আমার হাজবেন্ড দেন রিলেটিভরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং অনেক সুন্দর গিফট পেয়েছে বাচ্চাদেরও খেলাধুলা ডান এখন মহিলাদের লাস্ট খেলা হচ্ছে আসার পর আমরা অনেক অনেক মজা করেছি সেইটা অনেকটা অন ক্যামেরায় দেখানো হয়নি যেহেতু ক্যামেরায় থাকলে বেশি কিছু করা হয় না এই জন্য যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিওটা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি এবং এই প্রথম ফরিদপুরের পিকনিকটা লস এঞ্জেলসে হয়েছে আগে কখনো হয়নি আমি দেখিনি এবং অন্যান্য ডিস্ট্রিক্টের পিকনিকে আমরা সবসময় যাই এটা শুধু আমাদের গেট টুগেদার জাস্ট নিজেদের চেনা জানার জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আরও বড় করে করা হবে সবাই সেখানে আমন্ত্রিত থাকবে অন্যান্য জায়গার লোকজন যারা আমাদের ভিডিওটি দেখেন আমার ভিডিওটি ভালো লাগে পছন্দ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ